কামড়াইতেই থাকবে। একবার নামাজের দরকার নাই। আর যদি মনে করেন হুজুর সহ্য করতে পারবো না, তাইলে 75 নামাজ লাগবে না লাগবে না? যদি পড়েন নামাজ পাই পরিষ্কার, মহিলা ডাক দিয়ে বলে পাইজি বলেন মাঠে যদি আল্লাহ আমল নামা আকাশের মধ্যে ছেড়ে দিবে, তোমার ডান হাতে দিয়ে দিবে। কিন্তু দোস্ত সামনে আবার ইন্টারভিউ থাকবে। ইন্টারভিউ হইলো 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা। ইন্টারভিউতে তুমি সরাসরি পাস করে যাবে যদি পাঁচজন নামাজ ওয়ালা তুমি হও। আল্লাহ নবী বলেন তাহলে নামাজের মধ্যেই সব রয়েছে। আপনি নামাজ যদি হন তাহলে আপনার আমলের পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? নামাজি যদি হন তাহলে আপনি সুদ খাবেন না, সুদ দেবেন না। নামাজি হইলে আপনার মাথায় দাঁড়িয়ে মাথায় টুপি আসবে, নামাজি হইলে মুখে দাঁড়িয়ে আসবে, নামাজি হইলে দেখবেন আপনার লম্বা জামা গায়ে আইছে। নামাজি যদি আপনি হন তাইলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে রহম করবেন, দয়া করবেন, মালের মধ্যে বরকত হবে, বেশি কিনাই বরকত হবে, জোরে কোন ঠিক কিনা? পারবো না আমরা ইনশাল্লাহ? পারবো তো ভাই? যদি না পারেন আমার বিপদে কিন্তু পড়ে যাবেন, এই সমস্যার সমাধান হবে না। আমরা পারবো না ইনশাল্লাহ? ওয়াদা কি করতে পারেন? যারা পাঁচজন পড়েন না তারা যদি আজকে এই মাহফিলে ওয়াদা করতে পারেন, রব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত নাযিল করে এই বাজারে হেফাজত করবেন। আমি দেখতে চাই যারা পাঁচত্ব পড়েন না, মধ্যে মাঝে পড়েন না, আমার ভাইরা এই সাথে নজর চালা আছেন, যারা তারা যদি ওয়াদা করতে পারেন তাহলে আমি মনে করব আপনাদের এই মাহফিল দেওয়া সার্থক হয়েছে, এবং আপনার আমল করতে থাকলে আল্লাহ পাক আপনাদের আপনাদের ব্যবসার মধ্যে বেচা কেনার মধ্যে বরকত দিবেন, এবং মরার পরে 5 পুরস্কার 4 পুরস্কার দুনিয়াতে রিজিকের সমাধান আল্লাহ করে দিবেন। আমি দেখতে চাই আপনারা যারা এখানে এইরকম নামাজি, যারা মধ্যে মাঝে পড়েন পড়েন না, এরকম যারা আছেন কালকে থেকে ইনশাআল্লাহ ফজর থেকে অথবা আজকে ইশা থেকে শুরু করে দেয় পাঁচত্ব পড়বেন, তারা ওয়াদা করতে হবে। যুবকরা দাঁড়ায় গেছে, আমার ভাইরা বন্ধুরা বলেন আরো জোরে বলেন আল্লাহ, আমরা এই মাহফিলের ময়দানে আমরা এই মাহফিলের ময়দানে আমাদের ওয়াদা কবুল করে না সকলে আপনারা সব সময় বলেন আমিন, আর জোরে বলেন।
বসেন। এই মানুষের দ্বারা ওয়াদা করেছেন, আমার ভাইরা দেখেন পীরের সবাই আপনারা এলাকা দোকানের অথবা পাশে এসে একজন পীরাই দেখেন এখানে তিন ভাগের দুই ভাগ মানুষই আপনারা বাসত্বে নামাজ পড়েন না। আল্লাহ কদিন থেকে আপনাদের বাসা হয়ে কি করে যারা ওয়াদা করেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, সেটা হলো আপনারা এখানে ওয়াদা করে গেলেন, আমাদের একটা সরল পরম দুশ্মন আছে, দুশ্মনের নাম কি শয়তান। সে কিন্তু পাশে আমার আমারও বক্তা কে যত আলেম তার কাছে আসুক আলেমের ভয় দিতে পারে না, পারে না, যুক্তি জানে না, জানে না। আমার ভাইরা বন্ধুরা আপনারা যুক্তি দিয়া কায়দা করে কিন্তু আপনারা পড়তে দিবে না। ফজরের সময় যদি শুরু করতে চান নামাজ পড়তে যাওয়ার চিন্তা করেন, দেখবেন আমার ভাইরা আজান দিয়ে তখন শীত শীত লাগবে, যদি শীত শীত লাগে তাহলে মনে করবেন উনি ফতোয়া দেওয়া শুরু করেছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা